বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে গত ফেব্রুয়ারি মাসেও দাম কমেছে এর ফলে টানা সপ্তম মাস কমলো আবশ্যকীয় খাদ্যপণ্যের দাম এশিয়ার দেশগুলো সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমেছে চালের দাম গত শুক্রবার চালের দাম কমে প্রতি হান্ড্রেড ওয়েট হয় সতেরো দশমিক আট ডলার যা জানুয়ারির পর থেকে সর্বনিম্ন দাম বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স জানায় গত ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চ মাসে চালের ভোগ কিছুটা কমেছে এর বিপরীতে সরবরাহ পঁচিশ লাখ টন বেড়ে হয়েছে ছয়শো মিলিয়ন টন বিশেষত পাকিস্তানের বিপুল মজুদের কারণে সরবরাহ বেড়েছে এছাড়াও ভারতের উৎপাদনও বেড়েছে যদিও বৈশ্বিক চালের চাহিদা কিছুটা কম রয়েছে ট্রেডিং ইকোনমিক্স জানায় গত শুক্রবার বিশ্ববাজারে চালের দাম কমে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এবং এক সপ্তাহে কমে চার দশমিক শূন্য এক শতাংশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ জানায় এশিয়ার বাজারে সরবরাহ বাড়ায় গত ফেব্রুয়ারি মাসে এক দশমিক ছয় শতাংশ কমেছে চালের দাম এছাড়া গত ফেব্রুয়ারি মাসে খাদ্য পণ্যের সূচক ছিল একশো দশমিক তিন পয়েন্ট যা জানুয়ারি মাস থেকে শূন্য দশমিক সাত শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের তুলনায় দশ দশমিক পাঁচ শতাংশ কম